तो नील भाई, आपको ये प्रेरणा कहाँ से मिला, ये अपना अरिजीत सर का ये जन्मदिन के बारे में आपने ये प्लान किया और इतना रात गया जंक्शन में आकर के, ये कहाँ से प्रेरणा मिला, इसके पीछे का राज और कहानी हमको बताइए थोड़ा, ताकि हमारे दर्शक को पता चले। एकदम 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 खूब भालो प्रश्न करछेन दादा आपनी। এটা অ্যাকচুয়ালি কালকে রাতের বেলা যখন অ্যাপ্রক্স 12:30-1 বাজে তখন স্ট্যাটাস দিচ্ছিলাম, তখন ঋত্বিক ভাই আমাকে হট করে ফোন করে বললো যে দাদা এরকম কিছু একটা তো করতে চাই কিন্তু সময় স্বল্পতার জন্য বা মানুষ আমরা প্রস্তুতি ওইরকমভাবে নিতে পারি নাই, তো কী করা যায় বলো। তো আসলে আমার আমার কোনো কৃতিত্ব নাই এর মধ্যে, আমি বলবো যে ঋত্বিক ভট্টাচার্য যে আছে ভাই, আমার ভাই, ও অ্যাকচুয়ালি এটার পেছনে মূল উদ্যোক্তা। আমি ঋত্বিককে একবার ডাকবো আমার সামনে, ঋত্বিক ভাই আসলে পরে আমার জন্য একটু খুব ভালো লাগবে। আসলে এই ঋত্বিক ভাই অ্যাকচুয়ালি এই এই প্রোগ্রামটার উদ্যোক্তা, ওই কোঅর্ডিনেটর, ওই সব কিছু পরিচালক। আর আমি যখন রাতের বেলা যখন আমাদের সাথে রাতে মোটামুটি তখন 1:30 বাজবে তখন ও আমাকে ফোন করে, 12:30 বাজে তখন ডিসকাস হয় হোয়াটসঅ্যাপ মেসেজে, তারপরে আমাকে ফোন করে 1:30 বাজে, তখন ওই পরিকল্পনা করে নীলদা চলো আমরা কিছু একটা করি, আমরা যেটুকুন পারি অতটুকুন করে। হ্যাঁ ভাই চলো, আমিও বললাম যে চলো কিছু একটা করি, আমাদের যেটুকুন সম্ভব হয় আমাদের নিজের তরফ থেকে আমরা অতটুকুনই করি। তো ওই অ্যাকচুয়ালি মেন এটার পেছনে উদ্যোক্তা ভাই, তুমি বলো। आप दोनों का स्वागत है द ग्रुप ऑफ इम्पैक्ट मीडिया, द ग्लोबली न्यूज़ अपडेट और BBC 24x7 में मैं पंकज। तो हमें बताइए कि ये कैसे एक शुरुआत हुआ, क्या है और आगे आप लोग भविष्य में क्या करने वाले हैं? प्रथमत हमारा मेनली शिलीगुड़ी फैंस क्लब, अरिजीत सिंह फैंस क्लब। স্বাগত হ্যাঁ, আমার নাম ঋত্বিক ভট্টাচার্য, নীলদা পরিচয় দিয়েছি। আর মেনলি নীলদা যেটা বললো পুরো ক্রেডিট আমার একদমই না, ঠিক আছে। বেসিক্যালি আমি মানে প্রস্তুত ছিলাম অনেকদিন ধরেই। একটা যদি আমি কথা বলতে চাই তাহলে সব থেকে প্রথমে বলা উচিত, যা স্যার যখন যেদিন 4 April আমাদের এই মাসে এসেছিলেন এখানে, তার আগে আমার একটা পরিকল্পনা ছিল স্যারকে ওয়েলকাম করার আগে একটা হেলথ সাপোর্ট বা আমরা সেই মতো পারমিশনটা পাইনি বলে সেটা পোস্টপোন হয় এবং আগামী মাসে করার ইচ্ছে আছে। তো যথারীতি তাও আমরা চেষ্টা করেছিলাম বার্থডেতে কিছু করার, কিন্তু সেই হেলথ চেক আপ ক্যাম্প বার্থডেতে আমরা করে উঠতে পারিনি। তো কাল রাতে অনেকটা নিরাশায় ছিলাম, দেখছিলাম স্ট্যাটাস দিচ্ছিলাম, স্যারকে উইশ করছিলাম, জানি স্যারের অবধি স্যার কাছে অবধি তো খবর যাবে না এটুকু আমি শিওর, নিজেদের একটা ইচ্ছে, নিজেদের একটা স্যাটিসফ্যাকশনের জন্য দিচ্ছিলাম, উইশ করছিলাম। বাট মানে অরিজিৎ সিং নামটা শুনলে একটা কেমন যেন চারিদিকে কাটা উঠে যায় গায়ের মধ্যে। তো সেইখানে দিচ্ছি স্ট্যাটাস দিচ্ছি, সেই সময় নীলদাও স্ট্যাটাস দিচ্ছে। তো নীলদের সাথে জাস্ট কথা হলো যে দাদা কিছু একটা করা চাই, অরিজিৎ সিং এর জন্মদিন, উনি আমাদের গুরুদেব, মানে কি বলবো বলার বাইরে, ভারতের একজন মহান ব্যক্তি। আচ্ছা আপ 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 যে অভি এক ওয়ার্ড বলে গুরুদেব, মতলব আপকা ভি সিঙ্গিং সে কহিন না কহিন ইন্টারেস্ট হ্যায়, দিল কে কিসি কোনা মে আপকা ভি কোই না কোই গায়ক হ্যায়। একদম, মানে আসলে যদি আমি একটু আবার পিছনের পাস্টে যাই, আমার বাবা একজন শিল্পী, আচ্ছা আচ্ছা, সঙ্গীত জগতে ইনি, উনি ডেট হবার পর এই সঙ্গীত চর্চাটা সেটার সাথে আমি আর জড়িত থাকতে পারিনি যথারীতি, সরি, কিন্তু গানের প্রতি একটা মানে ভালোবাসা, আগে আলাদা ভালোবাসা ছিল আগে করে। তারপরে অরিজিৎ সিং স্যারের গান শোনা, আশিকি টুর থেকে স্যারের যাত্রা, স্যারের সমস্ত গানই প্রায় শুনেছি যতটা পেরেছি কাজের সময়, ভালো লাগে মন্দ লাগে সব, মানে নাচের গান থেকে শুরু করে দুঃখের গান থেকে শুরু করে সব গানই শুনেছি স্যারের প্রায়। তো যাই হোক, তো এইভাবে চলছিল। এবার লাস্টে কালকে রাতে কথা হলো, দেন আমাদের একদম শর্ট নোটিসে এটাই আমাদের মাথায়, মানে কী ভাবি চার পাঁচটা বন্ধু, একটু আড্ডা, একটু মজা, একটু হই হুল্লোড়, কিন্তু এইভাবে আর কতজনই বা আমরা বার্থডে সেলিব্রেট করি। তা ভাবলাম যখন স্যার যখন গানের জগতের এত গুরুদেব, আর তার প্লাস 4 তারিখে এসে স্যার এখানে একটা এমন বার্তা দিয়েছিলেন, মানে আমি কোনোদিন কোনো শিল্পীকে শুনিনি যে উনি বলছেন যে যেই মাঠে যিনি প্রোগ্রাম করছেন সেই মাঠকে নিয়ে তিনি কেয়ার করছেন, শুধু কেয়ার করা নয়, উনি হসপিটাল বানাচ্ছেন, আগামী দিনে হসপিটাল হয়ে হচ্ছে, স্কুলের অনেক কিছু উনি ডোনেট করেছেন, উনি যেই কলেজে পড়েছেন সেই কলেজের মাঠকে উনি রিপেয়ার করেছেন, মানে কোন মানুষ কর। আজকে তো আজকের ডেটে দাঁড়িয়ে অনেক মানুষই অনেক ধনীর জায়গায় চলে যায়, অনেক উপরে উঠে যায়, কিন্তু পেছনে ফিরে কিন্তু অনেক কম মানুষই তাকায়। তিনি কিন্তু এখনও আজকের দিনও দাঁড়িয়েও মাটিতে পাটা ছুঁয়ে রেখেছে। আমরা এমন কে হয়ে গেছি যে আমরা কিছু একটা করতে পারি পারবো না, তাই একটা চেষ্টা আমাদের। উনি বলেও ছিলেন যে শুরু করতে হবে নিজের ঘর থেকে, উনি নিজের ঘর থেকেই শুরু করেছেন, আমরাও চাই যে আমরা নিজেদের ঘর থেকেই শুরুটা করি, দেখা যাক ভবিষ্যৎ কী হয়, ভগবান কী করেন, কত দূর দিন নিয়ে যান। তাই আজকে জন্মদিনের থেকে যেন যাত্রাটা শুরু হলো। মানে উম্মিদ করতা হুম কি মেরে তমাম দর্শক মেরে প্যারে ঋত্বিক ভাইকো ও নীল ভাইকো শুন করকে ও লোক ভি প্রেরণা লেঙ্গে, আর আপলোক যে ইতনা আচ্ছা কাম করতে হ্যাঁ, তো মেরে পুরে টিম কে তরফ সে আপ দোনো কো হেডস অফ, আর আপকো আগে উজ্জ্বল ভবিষ্য কে লিয়ে মেরে তরফ সে ঢের সারি শুভকামনায়, আপ এসে হি আগে বড়তে রহে, আর হামলোগ আনে ওয়ালা টাইম মে হো সকতা হ্যায় কি ইসসে ভি বড়া হামলোগ সেলিব্রেশন করে। আর একটা জিনিস বলতে চাই যে আমরা শিলিগুড়ি ফ্যান্স ক্লাব আজকেই আমরা ক্রিয়েট করছি নতুন পেজ এবং নতুন গ্রুপ,
আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্টিভ হচ্ছি, তো আমরা যেহেতু একজন মানুষের সাথে যদি আরো দশজন মানুষ বা আরো দুজন হয়ে যায়, আর শক্তিটা কিন্তু বাড়ে, কাজ করার ক্ষমতাটাও বাড়ে। ডেফিনেটলি আমরা চাবো যে আমাদের ওই পেজের বা গ্রুপের মাধ্যমে আমাদের সাথে যদি কেউ অরিজিৎ সিং এর সত্যিকারের যারা ফ্যান্স, ফ্যান্স মানে তো সবাই আমরা ফ্যান, সবাই আমরা গান পছন্দ করি, ওনাকে দেখতে পছন্দ করি, ওনার সাথে একটা ফটো তুলতে পছন্দ করি, কিন্তু কতজনই বা ওনার মতোতে আমরা চলতে পছন্দ করি। তো যারা একদম সত্যিকারের স্যারের ফ্যান্স থাকবে তারা প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন, সেই পেজ সেই গ্রুপে আমাদের নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই ফ্যান্স ক্লাবে যুক্ত হবে। জুড়ে থাকুন, থ্যাংক ইউ, সাথে রাখুন, পাশে রাখুন।